2022 23 সনে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে অর্থাৎ তোমরা কলেজে ভর্তি হতে চলেছো বিএ ক্লাসে, তো তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে কিন্তু 10ই আগস্ট, আর আজকের তারিখে কিন্তু প্রতিটি কলেজ থেকে কিন্তু তোমাদের জন্য, তোমরা যারা বিএ ক্লাসের জন্য আবেদন করেছিলে এবং তোমাদের জন্য কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হলো। তো আজকে আমরা দেখাবো এই ভিডিওটার মাধ্যমে যে তোমরা কী করে তোমাদের সেই কলেজগুলির প্রভিশনাল লিস্টে তোমার নাম আছে কিনা, এবং তুমি কত র্যাঙ্কে আছো, এবং সেই র্যাঙ্কে তুমি সেই কলেজে অ্যাডমিশন হতে পারবে কিনা, এবং তোমার কত র্যাঙ্কের মধ্যে থাকতে হবে তবেই কিন্তু তুমি সেই কলেজে ভর্তি হতে পারবে। তো সে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি। আর এরকম কলেজ রিলেটেড ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম স্কলারশিপ রিলেটেড ছাড়াও কলেজের বিভিন্ন রকম আপডেট নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা কিন্তু ইতিমধ্যে একটি কলেজে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি একটি কলেজ। তো সেখান থেকে কিন্তু আমরা এখানে চলে এসেছি ওয়েবসাইটে। তো তোমরা সিম্পলভাবে তোমাদের যে কলেজগুলি রয়েছে অর্থাৎ তোমরা যে সমস্ত কলেজে আবেদন করেছিলে সেই সমস্ত কলেজের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তোমরা সেখানে চলে আসবে, এবং চলে আসার পর কিন্তু প্রত্যেক কলেজেরই কিন্তু একটা অ্যাডমিশন পোর্টাল রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন। তো অ্যাডমিশন যেখানে থাকবে সেখানে কিন্তু ক্লিক করে দেবে, বা অন্যখানে কিন্তু আলাদা রকম ওয়েবসাইট রয়েছে। তো আমরা কয়েকটি কলেজের আমি দেখানোর জন্য চেষ্টা করব। তো আমরা এখানে সিম্পলভাবে এখানে অ্যাডমিশন যে ঘরটি রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পর আমরা নিচে স্ক্রোল করে চলে আসব, এবং এখানে বলা রয়েছে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন, অর্থাৎ এখানে লেখা রয়েছে ইউজি অ্যাডমিশন। তো ইউজি অ্যাডমিশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমরা নিচে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমরা লগ ইন করে কিন্তু তোমরা কিন্তু তোমাদের আইডিটি চেক করে নিতে পারো, এবং তুমি কোন র্যাঙ্কে আছো সেই সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। তো আমরা তোমাদের জেনারেলভাবে কীভাবে চেক করতে পারবে সো সে সমস্ত নিয়েই আলোচনা করব। তো তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ যে ক্লিক হেয়ার টু প্রভিশনাল মেরিট লিস্ট, তো এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু দুটো, একটা হচ্ছে সাবজেক্ট এবং ক্লাস টু এখানে বলাই রয়েছে। তো তোমরা এখানে সাবজেক্টটা সিলেক্ট করে দেবে। তো তোমাদের যে সাবজেক্টে তোমরা অনার্স নিয়েছিলে, আর হ্যাঁ বলে রাখছি এখানে কিন্তু অনার্স পার্স দুটোই কিন্তু চেক করা যায়। তো তোমরা যারা অনার্স নিয়েছো তো তারা কিন্তু এখানে চেক করে দেখতে পারো। তো আমি বেঙ্গলি হিসাবে আমি বেঙ্গলিটি সিলেক্ট করে দিলাম, এবং আমি সার্চ যে বটনটি রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম। তো সার্চ বটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের কাছে পুরো নামের যে লিস্ট রয়েছে সেটা চলে আসবে, তোমরা এখানে দেখতে পারবো। এবং তোমরা কিন্তু এখান থেকে তোমাদের যে নামটা রয়েছে তোমরা সবাই সার্চ করে নেবে, এবং তোমার এই লিস্টের মধ্যে নাম আছে কিনা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লিস্টে নাম না থাকলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে না। তো এ নিয়ে আমরা ডিটেলসে আবারও একটি নতুন ভিডিওতে আমরা জানিয়ে দেবো যে তোমাদের যদি এই লিস্টের মধ্যে নাম না থাকে তাহলে তোমরা কী করবে। তো অবশ্যই তোমরা কিন্তু চেক করে দেখবে সঠিকভাবে তোমাদের এখানে নাম আছে কিনা। এছাড়াও তোমাদের বলে রাখছি, তোমাদের যদি কলেজের মধ্যে নাম না থাকে বা কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আমরা একটি নতুন ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই হলো তোমাদের একটি লিস্ট কীভাবে চেক করে দেখবে। তো আমরা অন্যান্য কলেজগুলিতে কিন্তু দেখাবো, এবং তোমাদের এই যে লিস্টগুলি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু বেঙ্গলি অনার্সের যে লিস্ট রয়েছে এখানে কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু এই কলেজে অ্যাপ্লাই করেছে, এবং কলেজ অনুযায়ী কতগুলি সিট রয়েছে সে সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা এই কলেজে চান্স পাবে। অর্থাৎ এরা কিন্তু এখানে টোটালে আমি যেটা দেখতে পাচ্ছি অনেক সংখ্যক ছাত্রছাত্রীরাই কিন্তু অ্যাপ্লাই করেছে, কিন্তু অনেকেই এই কলেজে কিন্তু চান্স পাবে না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে অনার্স নিয়ে তারা দেখা যাচ্ছে কতগুলো দেখাচ্ছি 1824 জন কিন্তু অনার্স নিয়ে কিন্তু এখানে আবেদন করেছে, তারা কিন্তু এখানে পাবে না, কারণ উপরে যারা রয়েছে এবং 100 র্যাঙ্কের মধ্যে যারা যাদের রয়েছে তোমরা অন স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি এখান থেকে কিন্তু একটা চান্স পাওয়ার সুবিধা রয়েছে, এবং সেই কলেজে কতটা ক্যাপাসিটি থাকে এবং অনার্সের মধ্যে আমি যতটুকু জানি এবং আমার অভিজ্ঞতা যেটা জানাবো যে তোমাদের কিন্তু কলেজে প্রতিটা কলেজে কিন্তু 100টার মতো সিট থাকবে, এবং একটি একটি করে সাবজেক্টে।
তো তোমরা যারা 100 র্যাঙ্কের মধ্যে রয়েছো এবং তোমাদের কিন্তু একটা চান্স রয়েছেই, আর তার যাদের কিন্তু 200-300-র মধ্যে আছো তাদেরও কিন্তু একটা চান্স রয়েছে, এবং সেই কলেজে ভর্তি হওয়ার উপর নির্ভর করে। তারা যদি এরা যদি এই কলেজে ভর্তি না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের পরবর্তী সিটগুলি ফাঁকা থাকবে, এবং এই অনুযায়ী কিন্তু তোমাদের লিস্টগুলি পরপর দেওয়া হবে এবং 13টি মেরিট লিস্ট বের হবে, আর সেখান থেকেই কিন্তু তোমরা সবাই সিলেক্ট হয়ে যাবে। এই নিয়ে কোনো টেনশন নেই। তো আমরা এই নিয়ে ডিটেলসে আবারও ভিডিও বানিয়ে দেবো। তোমাদের যদি কোনো রকম র্যাঙ্ক নিয়ে সমস্যা হয় তো অবশ্যই নিচে কমেন্ট সেকশন করে কমেন্টে জানিয়ে দেবে। তো আমরা চলে যাচ্ছি আরেকটি কলেজে, সেখান থেকে তোমাদের আরও কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো এরপর কিন্তু আমরা চলে এসেছি শীতলকুচি কলেজ। তো এটি কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর এটা হচ্ছে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির মধ্যে পড়ে। তো তোমাদের এখান থেকে কীভাবে লিস্টটা দেখবে, তো তোমাদের সিম্পলভাবে তোমাদের বলেছিলাম প্রথমেই অনলাইন অ্যাডমিশন যেখানে দেখবে সেখানে কিন্তু সিম্পলভাবে কলেজের ওয়েবসাইটে কিন্তু এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের কাছে সেম একইভাবে চলে আসবে, এবং তোমরা নিচে দেখতেই পাচ্ছ এই ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো যে রয়েছে, এখানে কিন্তু মেরিট লিস্টের যে একটি ঘর রয়েছে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আর এখানে একটা ব্যাপার রয়েছে, তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ক্লাস অবশ্যই সিলেক্ট করে নেবে, এবং এখান থেকে সেকশন তোমার অর্থাৎ বিএ প্রোগ্রাম না বিএ অনার্স নিচ্ছ তো তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে, এবং সাবজেক্ট কোন সাবজেক্ট তুমি দেখতে চাচ্ছ অনার্সের। তো আমি এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখান থেকে কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু এসসি এসটি ওবিসি বি ওবিসি এ ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করতে পারো। তো আমি আনরিজার্ভ করেই কিন্তু সিলেক্ট করে আমি লিস্টটা তোমাদের দেখাবো। তো এখানে দেখার পর কিন্তু এখানে তোমরা যে শো বাটনটি রয়েছে শো করে দেবে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এরকম করে কিন্তু যাদের পার্সেন্টেজ অনেক তারা কিন্তু প্রথম অবস্থায় থাকবে, এবং তোমাদের পার্সেন্টেজ অনুযায়ী তোমরা কিন্তু মেরিট পয়েন্ট যে রয়েছে তোমাদের অ্যাডমিশনের যখন তুমি অ্যাপ্লাই করেছিলে সেখান থেকে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছিল সেখানে কিন্তু একটি মেরিট পয়েন্ট রয়েছে। তো তোমাদের সেই মেরিট পয়েন্টটা মিলিয়ে নেবে, এবং সেই মেরিট পয়েন্ট অনুযায়ী কিন্তু তুমি সার্চ করবে, আর এখান থেকে তুমি দেখতে পারবে যে তোমার কত পর্যায়ে কিন্তু নামটা রয়েছে। তো যেহেতু এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দেব যে আমি কিন্তু এই কলেজে অ্যাপ্লাই করেছি এমনিতেই, তো তোমাদের এখানে দেখিয়ে দেব আমার নাম কত পর্যায়ে রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার 47 নম্বরে কিন্তু আমি রয়েছি, আর আমার কিন্তু এখানে ভর্তি কনফার্ম যেহেতু আমি আনরিজার্ভ করে কিন্তু এই লিস্টে দেখেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু চান্স পেয়েছি, এবং আমার যে মেরিট পয়েন্ট রয়েছে 89.00। তোমরা এইভাবেই কিন্তু চেক করে নিতে পারবে। তো প্রতিটি কলেজের কিন্তু একটি সিট ক্যাপাসিটি থাকে, এবং সেই সিটের মধ্যে কিন্তু তোমাদের যদি নাম থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু সেই কলেজে কিন্তু তোমাদের চান্স অবশ্যই থেকে যাবে। তো তোমরা এখানে তোমাদের দেখিয়ে দেবো এই কলেজের যে ক্যাপাসিটি রয়েছে সিট ক্যাপাসিটি সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো এই কলেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বিএ ক্লাসে পল সায়েন্সে কিন্তু টোটাল যে রয়েছে সিট 57টি রয়েছে, এবং বিএ অনার্সে এডুকেশনে 67টি, এবং সংস্কৃতে আছে 57টি, এবং আর অ্যারাবিকে রয়েছে 50টি, ফিলোসফিতে 75টি, এবং জিওগ্রাফিতে 45, সোশিওলজিতে 55টি, এবং ইংলিশে 75, হিস্ট্রিতে 67। এগুলো কিন্তু অনার্সের লিস্ট, এবং বেঙ্গলিতে 87, এবং জিওগ্রাফিতে 70, এবং তোমরা প্রোগ্রামে যারা রয়েছ তত 2000, এবং বিএ প্রোগ্রামে ফিজিক্যাল এডুকেশন যাদের রয়েছে তাদের 55। তো এর মধ্যেই কিন্তু তোমাদের ইনটেক ক্যাপাসিটি অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তি হবে সেই কলেজের কিন্তু একটা মোট ক্যাপাসিটি থাকে অনার্সের। তো তোমাদের সেই সিট সংখ্যা অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি নেওয়া হবে। তো তোমরা যারা বাড়তি রয়েছ তোমাদের কিন্তু চান্স খুব কম। তো তোমাদের কিন্তু 100-200-র মধ্যে কিন্তু তোমাদের র্যাঙ্ক করতে হবে, তবেই কিন্তু প্রতিটি কলেজে কিন্তু চান্স থাকার একটা কথা রয়েছে, এবং তোমরা যে কলেজেই আগে চলে আসবে তোমরা কিন্তু সেই কলেজেই ভর্তি হয়ে যাবে, কারণ পরবর্তীতে অন্যান্য কলেজে কিন্তু তুমি চান্স নাও পেতে পারো যদি তোমার র্যাঙ্কটা খুব কম হয়ে থাকে।
তো ভিডিওটি এটাই ছিল এবং এরপরে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব। তোমাদের এই মেরিট লিস্টে যদি কারোর নাম না থাকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, এবং আমাদের তোমাদের সুবিধার্থে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা যদি চাও তো অবশ্যই জয়েন হতে পারো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী আমরা বিভিন্ন রকম কলেজের যে তোমাদের মেরিট লিস্ট রয়েছে এবং কীভাবে ভর্তি হবে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।